ভিউয়ার্স কেমন আছেন, কিভাবে পোর্ট্রেট মোড ভিডিওতে থাম্বনেল সেট করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পোর্ট্রেট মোড ভিডিও এবং এই ভিডিওটিতে কিন্তু থাম্বনেল সেট করা নেই। অনেক সময় দেখা যায় পোর্ট্রেট মোড ভিডিওতে কিন্তু থাম্বনেল সেট করা নিয়ে কিছুটা সমস্যা হয়, দেখা যায় থাম্বনেল সেট করলেও সেটি শো হয় না। তো এক্ষেত্রে আপনি আপনার যে ইউটিউব ভিডিও রয়েছে সেই ইউটিউব ভিডিওর পোর্ট্রেট মোড ভিডিওতে কীভাবে থাম্বনেল সেট করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, তো সাথেই থাকবেন। তো যাই হোক, এখানে আপনি চলে আসবেন এক্ষেত্রে আপনার থাম্বনেল ক্রিয়েটর যে অ্যাপ সেই অ্যাপে এবং ক্রিয়েট কাস্টম থাম্বনেল এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর আপনি হচ্ছে থাম্বনেল ডিজি কাস্টমাইজ করবেন বা সেট করবেন। এক্ষেত্রে আপনার রেশিওটি নিতে হবে 9:16:16 9:16, এই অনুপাতে কিন্তু আপনি নিয়ে থাম্বনেলটি ক্রিয়েট করতে হবে। এবং এখান থেকে আপনি এটি সিলেক্ট করার পর এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন। এখান থেকে আপনার গ্যালারি থেকে বা যে আপনার সুবিধা মতো যে কোনো জায়গা থেকে একটি ছবি, এরপর হচ্ছে আপনার থাম্বনেলটি ক্রিয়েট করে নেবেন। আমি অবশ্য এটি এই থাম্বনেলটি কিন্তু আগেই ক্রিয়েট করে রেখেছি, এটি হচ্ছে আমার ক্রিয়েট করা থাম্বনেল। তো এটি আমি সেট করব, কীভাবে সেট করব সেটি চলুন দেখা যাক। তো এটি সেট করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু ডেস্কটপ মোড ইউজ করে পোর্ট্রেট মোড ভিডিওতে থাম্বনেল সেট করতে হবে। এক্ষেত্রে যদি আপনি হোয়াইট স্টুডিও অ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পোর্ট্রেট মোড ভিডিও সেট করতে ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন না, কারণ ওখানে ল্যান্ডস্কেপ মোড ভিডিওতে আপনি থাম্বনেলগুলো সেট করতে পারবেন। তাই এক্ষেত্রে আপনি যদি পোর্ট্রেট মোড ভিডিওতে থাম্বনেল সেট করতে চান সেক্ষেত্রে আপনাকে ডেস্কটপ মোডে যেতে হবে এবং ডেস্কটপ মোডে গিয়ে আপনাকে থাম্বনেল সেট করতে হবে। তো এখন হচ্ছে আমি ক্রোম ব্রাউজার থেকে আমার চ্যানেলটি লগ ইন করে নিচ্ছি। তো এখানে আপনি যখন ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং ওপেন করে আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন, নেওয়ার পর এখানে আপনি কাস্টমাইজ চ্যানেল এই অপশনটি টাচ করবেন। কাস্টমাইজ চ্যানেল অপশনটিতে টাচ করার পরে আপনাকে যে ওয়াইটি স্টুডিও এটি ডেস্কটপ মোডে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হলো এখানে এই যে ভিডিও আইকন এই আইকনটিতে আপনি টাচ করবেন। এই আইকনটিতে টাচ করলে আপনার যে ভিডিওসগুলো সেগুলো কিন্তু দেখা যাবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওসগুলো কিন্তু সবশো হচ্ছে এবং এখানে আপনি সার্চ বার এই অপশনটিতে আপনি লিখে সার্চ করবেন আপনি যে ভিডিওটি খুঁজতেছেন সেই ভিডিওটি এখানে লিখে সার্চ করবেন। সার্চ করলে সেই ভিডিওটি চলে আসবে। তো আমি এখানে লিখে সার্চ করতেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে এবং এখানে কিন্তু একটি থাম্বনেল অটোমেটিক্যালি সেট করা রয়েছে, সে থাম্বনেলটি কিন্তু এখানে শো হচ্ছে না। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব এখন কিন্তু 9:16 মোডে যে থাম্বনেলটি ক্রিয়েট করা সেটি কিন্তু এখন এখানে সেট করব। এক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের সে কাজটি হচ্ছে এখানে আমরা পূর্বের যে থাম্বনেলটি সেটি বাদ দেব, বাদ দিয়ে এখানে ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে এই অপশনটিতে টাচ করব এবং টাচ করার পরে এখান থেকে আমরা থাম্বনেলটি সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে এখান থেকে সেভ করে নেব। তো এখানে কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন থাম্বনেলটি সেট হয়ে গেল এবং এখানে কিন্তু পোর্ট্রেট মোডে থাম্বনেলটি সেট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা কিন্তু সেই ভিডিওটিতে চলে আসলাম এবং ইউটিউব অ্যাপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু থাম্বনেলটি কিন্তু সেট হয়ে গেছে, যে আমরা থাম্বনেলটি সেট করেছিলাম সেটি কিন্তু সেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু সেট করা ছিল না যেটি আমি দেখাচ্ছিলাম, তো এখন কিন্তু এখানে কিন্তু সেট হয়ে গেছে। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সেট হয়ে গেছে। তো আমি একটু প্লে করলাম, এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু
সেট হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা পোর্ট্রেট মোডে থাম্বনেল সেটআপ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সেট হয়ে গেল এবং এটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে এটি কীভাবে সেট করবেন থাম্বনেল, সেটি সম্পূর্ণ জিনিসটি আমি আপনাদের দেখালাম প্রসেসটি। তো ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে।